নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো কন্যা রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। তবে ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে মার্চ মাসে আপনারা সাবধান থাকবেন, কি কি ব্যাপারে সাবধান থাকবেন তাই আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না। তো আসুন শুরু করা যাক। কন্যা রাশির জাতক ও জাতিকারা এই মার্চ মাসে সমস্ত দিক থেকে সাবধান থাকতে হবে। প্রথমত এই রাশির জাতক ও জাতিকাদেরকে কোন রকম বিজনেসের ব্যাপারে নতুন কোনো ডিল করতে যাবেন না, কারণ এখন বর্তমানে নতুন কোনো বিজনেস করতে যদি যান সেক্ষেত্রে আপনার টাকাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়াও আপনারা এই মার্চ মাসে যদি নতুন বিজনেস শুরু করেন সেক্ষেত্রেও আপনার বিজনেস গ্রো আপ করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। অতএব আপনারা মার্চ মাসে কোনো রকম বিজনেস স্টার্ট বা বিজনেসে নতুন করে টাকা ইনভেস্ট করতে যাবেন না। এরপরে আসি আপনাদের চাকরি ক্ষেত্রে। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের চাকরিতে অনেক প্রবলেম ক্রিয়েট হবে। বসের কাছ থেকে আপনারা অনেক রকম কথা শুনবেন, প্রমোশন হবেই না। এছাড়াও কন্যা রাশির জাতক ও জাতিকারা এই মাসে চাকরিতে উন্নতি একদমই করতে পারবে না, আর যেহেতু উন্নতি করতে পারবে না প্রমোশন হবে না, সেহেতু স্যালারিও বাড়বে না। এরপরে আসি আপনাদের খরচা স্থান। এই মাসে আপনাদের প্রচুর পরিমাণে খরচা হবে এবং লোন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই আপনারা এই মাসে একটু সাবধান হয়ে থাকবেন। এরপরে আসি আপনাদের বিবাহ জীবন অর্থাৎ দাম্পত্য জীবন। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা দাম্পত্য জীবনে রয়েছেন তারা দাম্পত্য কলহে জড়াবেন এবং এমনকি ডিভোর্স পর্যন্ত হতে পারে, মানে ডিভোর্সের মামলা চলতে পারে আপনার এগেনস্টে। আমি কিন্তু কথাগুলো খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনারা একটু সাবধানে থাকবেন। এছাড়াও এই মাসে আপনারা যাদের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে তারা সম্পত্তি সেল করতে যাবেন না, বিবাদের জন্য সেল করতে গেলেন আপনি কিন্তু বিশাল ফেসাদে পড়ে যাবেন, কোর্ট থেকে আপনার নোটিশ আসবে, অনেক রকম প্রবলেমে পড়তে যাবে। অতএব আমি এতটুকুটাই বলবো আপনারা এই মার্চ মাসে একদম সাবধানে থাকবেন। এরপরে আসি আপনাদের পড়াশোনা বা শিক্ষার দিকটা। যারা শিক্ষার্থীরা আছেন তারা পড়াশোনা মোটামুটি চলবে, তবে খুব আশানুরূপ ফল হবে না, কারণ মন মানসিকতা আপনাদের ভালো থাকবে না, মন চঞ্চল থাকবে, তাই জন্য এই মাসে আপনাদের কোনো রকম ভালো আশা আমি দিতে পারছি না। এরপরে আসি আপনাদের বিবাহর দিকটা। কন্যা রাশির জাতক ও জাতিকারা যারা বিবাহের জন্য অনেক প্রচেষ্টা করছেন এই মাসটা থেমে যান, কারণ এই মাসে আপনারা বিবাহের প্রচেষ্টা করেও কোনো লাভ হবে না। এই মাসটা আপনারা থেমে যান, আমি এর পরের মাসে কি হতে চলেছে সেটা জানাবো, তারপরে আপনারা বিবাহের জন্য প্রস্তুত হন। এছাড়াও কন্যা রাশির জাতক ও জাতিকারা প্রেমে কিন্তু বাধা পেতে চলেছে, আপনার সঙ্গে ধোকাবাজি হতে চলেছে। এর থেকেও বড় জিনিস, আপনার কাছ থেকে টাকা নিয়ে এই মাসে আপনার সাথে প্ররোচনা হবে। এছাড়াও আপনাদের এই মাসে শত্রুতা ভাব প্রচন্ড ভাবে দেখা যাচ্ছে, আপনার সাথে জ্ঞাতি শত্রু থেকে শুরু করে আপনার পরিবার মানে সমাজের যে পাড়ার যে শত্রু তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, এগুলো থেকে আপনারা প্রবলেমে থাকবেন। মানে ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির এই মাসে কোনো শুভ কাজ করতে যাবেন না, কোনো ভালো কাজ করতে যাবেন না, যেমন আছেন তেমনই চলুন, একটু মেপে চলুন, খরচার দিকটা কম করার চেষ্টা করবেন, তবে খরচা কিন্তু আপনাদের হবে। ধরুন কোনো জিনিস খারাপ হয়ে গেল, কোনো জিনিস বাড়ির কোনো পার্টস জিনিস খারাপ হয়ে গেল, টিভি খারাপ হয়ে গেল, ফ্রিজ খারাপ হয়ে গেল, তখন আপনার খরচা হবেই। তো ওভারঅল এই মাসটা খুব একটা সুবিধাজনক আমার দিক থেকে লাগছে না, ভালো লাগছে না, তাই আপনাদেরকে জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।